শুনতে পেলাম না, বলো বলো একবার। হ্যাঁ বলছি, তুমি তো আজকে স্টেট কাউন্সিলে গিয়েছিলে? আচ্ছা আচ্ছা, তো স্টেট কাউন্সিলে তোমার মানে ফোর্থ সেমে সাপ্লি ছিল তাই তো? আচ্ছা, তো স্টেট কাউন্সিলে গিয়ে তুমি কি বললে এবং মানে কৌশিক বন্দ্যোপাধ্যায় স্যার কি বললেন তোমাকে? আমার এবার ব্যাপারটা হলো, আমি স্টেট কাউন্সিল গিয়ে ওখানে আমি কৌশিক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করলাম। তো ওখানে ফার্স্টে বললাম যে আমার যেহেতু সিক্স সেমের সাপ্লি আছে একটাতে, তো আমি সিক্স সেমে যখন ফর্মটা ফিল আপ করেছিলাম, তো আমি ভেবেছিলাম যে ফর্মটা শুধু সিক্স সেমের ওয়াইজই আসবে। তো তারপরে আমি দেখছি যে ফোর্থ সেমেরটা তো আমাকে দিয়ে দিয়েছে। আচ্ছা, এই আমি পুরোটা আমি যা বললাম এটাই পুরোটা আমি কৌশিক বন্ধুভাবে বললাম। তো কৌশিক বন্ধুভাবে বললো যে ওটাতে কোনো প্রবলেম না, তোমার যদি দিতে ইচ্ছা করে আরেকবার করছেন, তুমি যদি কনফিডেন্ট না থাকো যে তুমি ফেল হয়ে মানে তুমি হবে না, মানে যেহেতু ফেল করতে পারো তো তাহলে তুমি আরেকবার দিতে পারো, কারণ যেহেতু ফ্রি অফ কস্ট তাই জন্য দিয়েছে। স্পেশাল সাপ্লিমেন্টারি দুটো হয়, একটা হলো ফিফথ সেম আর একটা সিক্স সেম। তো ওইটাতে ওটা যদি ফিফথ সেম যদি করা হতো তো তখন আসতো না, বুঝেছো? কারণ ওটা স্পেশাল সাপ্লিমেন্টারি যেহেতু, তো ওটা পেইড হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর যেহেতু ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এগুলো এমনি, ওগুলো কোনো স্পেশাল সাপ্লিমেন্টারি না, তো ফ্রি অফ কস্ট, দ্যাটস ওয়াই সবাইকে যা যা ছিল সবাইকে দিয়ে দিয়েছে। আচ্ছা, কিন্তু যারা এখনো মানে এখন বেসিক্যালি পাবলিশ হয়নি। হ্যাঁ, তুমি কি শুনতে পাচ্ছো? কিন্তু মানে তোমার থার্ড সেমেও নাকি টাকা চেয়েছে এরকম ধরনের আমাকে একজন বলছিল, যে থার্ড সেমে তার সাপ্লি ছিল, সে ক্লিয়ার করতে পারেনি, বা হয়তো তোমার ক্লিয়ার করতে পারেনি না, মানে তোমার থার্ড সেমে হচ্ছে তার সাপ্লি ছিল, ফিফথ সেমে যখন রেজাল্ট এসেছে তখন তার ক্লিয়ারও হয়ে গেছে, অথচ তাকে আবার তোমার আলাদা করে টাকা চাইছে নাকি থার্ড সেমের ফর্ম ফিল আপ করার জন্য 150 টাকা এক্সট্রা চেয়েছে, মানে ওর পোর্টাল থ্রু যখন সে ইয়ে করতে গেছে তোমার কি যেন বলে অনলাইন ফর্ম ফিল আপ যখন করতে গেছে। এখন তুমি যদি যেটা আমি যখন ফোর্থ সেমে যখন আমি করেছিলাম, মানে ফোর্থ সেমে যখন আমি অ্যাপিয়ার করছিলাম এর আগের যে সাপ্লিমেন্টারি এক্সামটা, তখনও আমাকে টাকা দিয়ে করতে হয়েছিল এই ফর্মটা ফিল আপ করার সময়। আচ্ছা, বুঝতে পারলে? কিন্তু এই টাইমে যে আমি তো সিক্স সেমে রয়েছি না, তো সিক্স সেমে আমার 150 রুপিস লাগছে। তো যদি সিক্স সেম আর ফিফথ সেম থাকতো তখন বললো যে 150 150 250 মানে 300 দিতে হতো, ঠিক আছে। তো যেহেতু ওটাতে 150 হয়েছে আর বাকিগুলো এটার সাথে ফ্রি অফ কস্ট করে দিচ্ছে। এবার যাদের শুধু থার্ড সেম সেটা আমি জানি না, সেটা আমি শিওর না, আই থিঙ্ক ওদের হয়তো 150 রুপিস লাগতে পারে, কারণ ওদের শুধু থার্ড সেম আর শুধু ফোর্থ সেম লাইক এরকম হতে পারে। এ দেখবে নোটিশটাতে কিন্তু ক্লিয়ারলি বলা ছিল যে সেকেন্ড এবং ফোর্থ সেমে যাদের সাপ্লি ছিল, যারা জুলাই 2023 এক্সাম দিয়েছিল, তাদের হচ্ছে 150 টাকা করে পে করার দরকার নেই। যদি দেখা যায় যে তাদের সাপ্লি চলে আসছে রেজাল্ট বেরোনোর পর, তখন তাদেরকে 150 টাকা হচ্ছে কলেজে জমা করতে হবে, ঠিক আছে? এটা বলা ছিল অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, এবার বাকি তারপরে কি স্যার কি বলেছেন সেটা তুমি বলো। হ্যাঁ, তো ওই এটাই বলে যে তোমার যদি তুমি যদি কনফিডেন্ট থাকো যে ফোর্থ সেমে তুমি অ্যাপিয়ার করতে পারবে বা না পাস হয়ে যাবে, তো তাহলে তুমি তোমার দেওয়া দরকার নেই। আর যদি তোমার কনফিডেন্ট না থাকে যে না হবে না, তাহলে তুমি আরেকবার অ্যাপিয়ার করতে পারো। আর আমি তখন বললাম যে আর যদি আমি এরকম লাইক এখন তো কনফিডেন্ট পারছি না, কারণ লাইক সিক্স সেমে আমি ফুল কনফিডেন্ট ছিলাম যে পাস হয়ে যাবো, কিন্তু আমাকে তাও একটাতে ব্যাক করে দেওয়া হয়েছে। আমি জানি না কি করে এসছে, সেটা পুরোপুরি তো চেকিং করে তার উপর ডিপেন্ড করছে। তো এরকম এরকম জায়গায় আমি এরকম সিচুয়েশন আমি কি করবো? তো বলছে যে তুমি যদি আরেকবার যদি মানে আরেকবার যদি তুমি বসো পরীক্ষাতে, আর তুমি ফোর্থ সেমের যেটা আগে দিয়েছো সেটা যদি পাস হয়ে যাও তাহলে এটা ইনভ্যালিড হয়ে যাবে। তুমি এটা যেটা লাস্ট যেটা দিচ্ছ তাহলে এটা ইনভ্যালিড হয়ে যাবে। আর যদি ইনকেস আগেরটা যদি ফেল হয়ে যায় তাহলে এই তুমি সেকেন্ডটা যেটা দিচ্ছ সেটা ধরা হবে। আগেও হতে পারে কি বা পরেও হতে পারে, কেউ মানে এক্সাক্ট কোনো ডেট বলতে পারছে না। আচ্ছা আচ্ছা,